Assalamualaikum. This is Abul Kalam Azad from Azad Academy. আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে how you can always be in your subconscious mind goal. Basically, আমাদের জীবনের যে সফলতা বা আমাদের জীবনের যে ব্যর্থতা এটা পুরোটাই আসে হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের রেকর্ড থেকে প্রিভিয়াসলি যে জিনিসগুলো রেকর্ড হয়ে থাকে সেগুলোই আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিবন্ডিং করে রিশাফল করে রিঅ্যাসেট করে রিসেট করে যার কারণেই আমরা আমাদের পুরাতন জায়গায় বা আমাদের অবস্থার উন্নতি ছাড়াই আমরা আগের অবস্থার মধ্যেই ঘোরাঘুরি করি তো এই জায়গা থেকে আমরা বের হতে চাই আমরা সবাই চাই ভালো কিছু করার জন্য আজকে আমি বলবো যে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের মাইন্ডে হ্যাক করতে পারেন আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাথে টাচ করতে পারেন বা আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি রিড করতে পারেন সাবকনসিয়াস মাইন্ডে রিড করার ফার্স্ট ওয়ে হচ্ছে যে ফাইন্ড ইউর ওয়াই মিন্স ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর প্যাশনস আপনি আসলে কি পছন্দ করেন হোয়াট ইউ লাভ হোয়াট ইউ লাইক ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর রিয়েল গোল রিয়েল পাওয়ার রিয়েল ওয়ান্ট অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট ইউ হ্যাভ টু ফাইন্ড ইট দ্যাট ইজ ইউর ওয়াই যখনই আপনি কোনো কাজ করবেন প্রথমে আপনি চিন্তা করবেন আমি এটা কেন করবো ওয়াই ওয়েন ইউর ওয়াই উইল বি ইন ইউর হ্যান্ড দেন ইউর হাউ উইল কাম টু সেকেন্ড ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ ইউর গোল ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ ইউর ড্রিম ইফ ইউ ভিজুয়ালাইজ ইউর ড্রিম উইল হ্যাভ আ ভাইব্রেশন টু ইউর এনভায়রনমেন্ট আপনার পরিবেশের মধ্যে আপনার লক্ষ্য যদি পরিষ্কার থাকে আপনার লক্ষ্য যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন আপনি দেখতে পারেন দ্যাট ইজ মোর ইফেক্টিভ ফর ইউ টু বি রিচ ইন দ্য গোল অ্যাজ সুন অ্যাজ পসিবল সিইং অ্যান্ড ডুইং থিংস ইন ইউর ড্রিমস যেটা আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন এই লক্ষ্যের ভিতরে নিজেকে দেখা লক্ষ্যের ভিতরে নিজেকে দেখা প্রেজেন্ট মোমেন্টে এবং ফাইনালি ইউ হ্যাভ টু গ্রেটফুল টু ইউর গোলস দ্যাট মিন্স যখন আপনার লক্ষ্য নির্ধারণ করে ফেলবেন যখন আপনি লক্ষ্যটা ভিজুয়ালাইজ করবেন যখন আপনি লক্ষ্যটার মধ্যে নিজেকে বসবাস করা দেখতে পাবেন তখন আপনার মধ্যে একটা ফিলিং আসবে অ্যান্ড দিস ফিলিং ইজ কল্ড দ্য ফিলিং অফ গ্রেটনেস গ্রেটফুলনেস So, these four things you have to remember. এই চারটা জিনিস যদি আপনি মনে রাখেন দেন ইউ ক্যান হ্যাক ইউর সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড ইউর সাবকনসিয়াস মাইন্ড উইল রিবিল্ড ইউর সাবকনসিয়াস মাইন্ড উইল রিরাইট সো এই টিপসটি যদি আপনাদের পছন্দ হয় আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন সবাইকে ধন্যবাদ